জাফনে বলে খোয়া দিছল আজ ফজরের নামাজ আদায় করি কইমু এন বলে জান্নতি বনি যাইমু যার কারণে আমরা আজ ফজরের নামাজ শরীক হই গেলাম গিয়া হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি রে ডাক দিয়া হইল ও মাইনুদ্দিন তুমি অবায়াও চাই তুমি ইকান খবর পাইছো নানি আমি তোমারে কইছি নানি যে মানছে আজ ফজরের নামাজ শরীক হই যাইব গিয়া ইমানত জান্নতি বনব বলে জি ওই বলে ইকান তুমি আবার খবর পাইছো নানি বলে যে মানছে গিয়া খবর হইব ইমানত জাহান্নামি বনব ইকান তুমি খবর পাইছো নানি বলে জি ওই বলে হুজুর আওখান আমি খবর পাইলাম বলে খবর যদি পাইলাই কিতা লাগি তুমি গিয়া ইকান হইলা বলে হুজুর ওখানে আমি খবর হইলাম যে আমি এক মানুষ জাহান্নামি বনিয়া আমার যদি অঞ্চলের বাইয়ান যদি জল্লতি বনি যায় আমার লাগি দুনিয়াত আওয়াখান আমার লাগি সার্থক হয়ে যাইব সুবহানাল্লাহ হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি রে খাজা উসমান আরুনি আঞ্জা হই ধরিয়া দো গালা সুমা দিয়া কইল ও মঈনুদ্দিন তুমি জানিয়া রাখিলাও আরব কান্ডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ভালাইছিলা আর নবীজি তার নিজের স্বার্থরে ছাড়িয়া মানুষের স্বার্থ ধরছিলাম মানুষের উন্মতর ফিকির লইয়া ঘুরিছিলাম ও মঈনুদ্দিন আজ তোমার লাগিয়ে আমি ফাইলাম তুমি জানিয়ে রাখিল মঈনুদ্দিন আমি তোমার পরীক্ষা করবার লাগিয়া ই কার আমি হইয়া দিছিলাম মঈনুদ্দিন তোমার কাছে ফিরাকি তো যাইব তোমার আজ থেকে আমি ইজাজত দিলাম তুমি আল্লাহ আল্লাহ করিয়া ফিরাকি করা শুরু করিলাও তোমার কোনো অসুবিধা হইত নাই বড় করে হোক সুবহানাল্লাহ আমরা রিলা কোনো মানুষের স্বার্থ নিজের স্বার্থ তুই অন্য স্বার্থ যাইবাইনি মাই গো মাই দেখিও বেটাও যাইতো না বেটিয়াও যাইতো না কোনোবা যাইতো না মতলব কিতা বলে নিজের স্বার্থ সারার আগে ধরি এর বাদে গিয়ে মানুষের স্বার্থ ধরি লাই কিন্তু আল্লাহ রসুল জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছরা দুনিয়ার উম্মত জানিয়া রাখিলাও তুমি যদি তোমার স্বার্থ ছাড়িয়া আর মানুষের স্বার্থরে এক বাড়াইয়া রাখিলাও আমার আল্লাহ রাব্বুল আলামিনে তোমার স্বার্থরে উদ্ধার করে দিলাই বা সুবহানাল্লাহ কিন্তু আমার সব হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে কইরা লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হই যাই মগিয়া সুবহানাল্লাহ তোমার আমার মুসলমান মুমিনর খাম হইল গিয়া মানুষের সহায় করা মুমিনর খাম হইল গিয়ে মানুষের দিনের দাওয়াত দেওয়া মুমিনর খাম হইল গিয়ে মানুষের বালা কথা কওয়া মানুষের বালা কথা শুনা মুমিনর খাম হইল গিয়ে মানুষের অত্যাচার করা নাই মুমিনর খাম হইল গিয়ে মসজিদের কোনো বিরুদ্ধে চলা নাই মাদ্রাসার কোনো বিরুদ্ধে চলা নাই আজ মুসলমান তোমার আমার চিন্তা লাগাও মুসলমানে আল্লাহর হুকুম কতখান মানিয়া চলিয়ার নবীজির তরিকা মানিয়া কতখান চলিয়ার মুসলমান তুমি আমি যদি আল্লাহর হুকুম মানিয়া নবীজির তরিকা মারতে আমার আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনের করিমের মধ্যে জানাইয়া দিত্রা কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ يغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার ভাই হল আমার বুজুর্গ হল আর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল চুয়াং গ্রেফতার কোন জানে পাক
চবর তো খতমুরদন চবর ইয়াখাক সে সাদি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন ও দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন ও আওয়াজ খান উঠি বার আগে আগে তুমি বল্লা বনি যাও যারা হয়তো এটা ওই মিনিট অমুক মারা গেছে কিবা তো দিন এটা ওই মিনিট অমুকর মা মারা গেছে ফলনা মারা গেছে ও আওয়াজ খান উঠিবার আগে আগে তুমি বালা বনে যাও অন্য জায়গার সে সাদিয়ে ফরমাইন খয়রকুম লাই ফালা গনিমত শমারেন জাত শীতল কেবান বরাদ ফালা নামান্দ শেষা দিয়ে ফরমাইদরা তুমি বালা বনি যাও তুমি বালা বনো মানুষের খানো আওয়াজ উড়ি বেড়া গিয়ে আগে তুমি বালা বনি যাও তোমার লাগিয়া তুমি মনে করাই তোমারে আজাইলে তোমারে কোনো জায়গার মধ্যে ফাইটা নাই তুমি গড় তাহলে নেওয়া হইব তুমি বাড়ির তাহলে নেওয়া হইব হয়রে কুল্লাই ফালা গনিমত শমারেম জাত শীতল কেবাম বরায়দ ফালা নামান্দ আমার ভাই হল আমার বুজুর্গ হল মুসলমান হল তুমি আমি দাঁড়িয়ে রাখিলাও দুনিয়াত বালা বনি যাও মরার পরে মানুষ বালা ওয়াতার লাগি সম্ভব হইত নাই মরার আগে যদি তুমি আমি বালা বনি না মানুষে মরার আওয়াজ ভাইয়া তোমার লাগি আমার লাগিয়া তোমারে আমারে মানছে মরার আওয়াজ ভাইয়া মানছে হইতো হায় রে হায় ফলনা বড় বালা মানুষ আছিল তার লাগান বালা মানুষ আর হইতে পারে না কিন্তু ইলা মানুষ আছে মরার পরে মানুষে হয় আয় রে আয় অমুক মারা গেছে আল্লাহ তো গাউ খান শান্তি করেছে রে ভাই ইলা আসেন না নাই এটা আমরা অঞ্চল ইলা আসে না নি কোন মানুষ আছে গজব আস্তা না গজব মানুষ মানুষের কষ্ট দিতে দিতে মানুষের ফিত্তা উত্তা জ্বলি গেছে গিয়া মরার বাদে মানছে হন রে আল্লাহ বাঁচাইছে রে গাউ খান তো শান্তি হইছে হইন না হইন না এর বাদে মরার বাদে খবর ভার নিয়া মানছে মাতাইল ও বা অমুকর অমুক কিলা আসলা বলে বড় বালা মানুষ আসলা হুদ্দা হকি গতি কোনো বালা নাই জীবন খান বাদ আছিল এর বাদেও হইতরা বড় বালা আবার উঠিয়া কইবা ও বা মেসা বলো নিওয়াজ হরসন সত্তর জনে ওদিন বালা বয়ান করিলাইন যে বালা তারিফ করুন তে তাইন জন্নতি বনি যাইন এখানেও হাসা মিশা নাই কিন্তু কিলা হইতাই কিলা বালা হইতাই এখন বালা তাইন হললে তো বালা হইতাই জীবনের বাদ মানুষ অন্য বারইয়া আমরা যদি জনতার ফিল্ডে যদি হই বালা বালা তার কোনো হলে মা হাসা হইল হই যায় এর লাগে ইলা বনা হইত নাই সে সাদিয়ে কইরা তুমি ইলা নাই তুমি বালা বনি যাও মানুষের এখানে আওয়াজ উড়িবার আগে আগে তুমি বালা বনি যাও আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইদরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ যদি ফরমাইল ও নবী তুমি তোমার উম্মতরে জ্বালাইয়া দাও তুমি তোমার উম্মতরে জ্বালাইয়া দাও তুমি তোমার উম্মতরে হইয়া দাও যদি আমি আল্লাহ লাগি ফাইত তে তুমি তোমার উম্মতরে জ্বালাইয়া দাও তোমার উম্মতে তোমার অনুসরণ করে লাগ আর যে সময় তোমার অনুসরণ করি লাইব তখন আমি আল্লাহরে ভাই লাইব সুবহান আল্লাহ এখন নবীজির অনুসরণ কিতা নবীজির আখলাক জেলা আছিল নবীজির চরিত্র জেলা আছিল বলা ঐতন্য ঐত নাই বলা ঐতন্য ঐত নাই নবীজির আখলাক নবীজির চরিত্র তোমার আমার ভিতরে আনা লাগবো আজ তোমার আমার আখলাক আর তোমার আমার চরিত্র দেখি মানুষে আরো হরিয়া যায় মানুষ ডাল লইতো ছাড়িয়া হরিয়া যায় মানুষে খান্দা লইতো আরো মানুষ হরিয়া যায়
কিতা লাগিয়া তোমার আমার মুখর ব্যবহার বলা নাই আমি আগে হইছিলাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলা গিয়া হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হুকাসাই আপনার কোন উম্মত জান্নতি বনি যাইব দুনিয়া থাকা অবস্থাত হযরতে উমরে ফরমাইল নবী জি লগে লগে উমরে ফরমাইল ও উমর তুমি জানিয়া রাখিলাও আর তোমার আমার উম্মত জান্নতি বলব যে উম্মতে তার মুখরে তার কন্ট্রোল করিলাই অর্থাৎ মুখ দিয়ে মানুষের লগে বালা ব্যবহার করে কোন খারাপ ব্যবহার করে না তার থেকে মানুষে কোন কষ্ট পায় না আমরা মুখর দ্বারা তো গুনাও করি মুখ দিয়ে রজন জ্বালাইয়া বরবাদ করে দেয় মুসলমানে বিলকুল বুঝেও না হাসাইন না মিশাইতা আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন আল্লাহর গরহন তওয়াফ করা আরম্ভ করলা রে ভাই সাইরা মুখা তওয়াফ করা শুরু করলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তান করে করে তওয়াফ করা হঠাৎ করে নবীজি খাড়া হইলা খাড়া হইয়া হইলা ও আব্দুল্লাহ তুমি হোসাই এখান খার ঘর বলে ইয়া রাসূলুল্লাহ এখান তো আমার আল্লাহর ঘর ফিরিয়া বাড়ি হইলা ও আব্দুল্লাহ তুমি হোসান এখান খার ঘর বলে ইয়া রাসূলুল্লাহ এখান তো আমার আল্লাহর ঘর একবার দুইবার তিনবার যে সময় হইলা হওয়ার লগে লগে নবীজি কইল ও আব্দুল্লাহ তুমি জানিয়ে রাখিলাও এখান আল্লাহর ঘর নি বলে জি হয় আল্লাহর ঘর বল আব্দুল্লাহ তুমি জানিয়ে রাখো এখান আল্লাহর ঘর ভাঙ্গিলে আঙ্গ আল্লাহর ঘর ভাঙ্গিয়া যতখান গুণ হইব কোনো মানছে এক মানছে আর মানছে যদি মুখর দ্বারা মন্ডে নষ্ট করিলায় এর থেকে আরো বড় গুণ হইব হকে নাউজুবিল্লাহ বড় করে হকে নাউজুবিল্লাহ ভাষাটা বোঝা গেছেন কিন্তু নবীজি আবার হযরত উমরে জানাইয়া দিতরা ও উমর তুমি জানিয়ে রাখিলাও আমার ও উম্মত দুনিয়ার জমিনে জল্লতি বলি যাইব গিয়া আমার যে উম্মতে দুনিয়ার জমিন তার মুখরে কন্ট্রোল করিয়া চলি যাইব গিয়া আমার ও উম্মত দুনিয়ার জমিনে জল্লতি বলি যাইব রে ভাই এরপরে নবীজিয়ে নবীজির ফরমান হযরত উমর ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কোন উম্মত জান্নতি বলব নবীজি ফরমাইল ও উমর তুমি জানিয়ে রাখিও আমার ও উম্মত জান্নতি বলব যে উম্মতে তার সব গুণে কন্ট্রোল করিয়া আর লজ্জাস্থানে কন্ট্রোল করিয়া যে উম্মত দুনিয়া জমিনে চলে যায় ও উম্মত দুনিয়ার জমিনে জান্নতি বনে যাইব সুবহানাল্লাহ আমার সব হল আমার বুজুর্গ হল তোমার আমার মুসলমান ও মুকুর দরার শকুর দরা তো গুনাহ করিয়া তুমি আমি মুসলমানে মারি খাইলাম শকুর ও ইবাদত রাখতাম পারি না কন্ট্রোল করতাম পারি না ও মুকুর কন্ট্রোল করতাম পারি আর না মুসলমান নবীজি সাহাবা গুলো রেখে কত গুলো কইতা সাহাবা গ্রাম রজবান আল্লাহ তাআলা জমাই নখলে নবীজির খতরে বড় দবর আগলিয়ে ধরি লাইতা রে ভাই তখন করার দবর তো আলিম উলামা হল নাই দিনের কথাও নাই সাহাবা বলে মাল কামাইলা নিয়ে নিয়ে গিয়া দিনের এক এক কত হল ভাইয়া আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এরা দুনিয়ার থাকা অবস্থাত জান্নাতের ভাই সালা দিয়া দিলাইছে গো সুবহানাল্লাহ এখন আমরা এলে জান্নাত যাইতাম আশা আছে না নাই আশা আছে নি কোন দিন হইতো মরার আগে না মরার বাদে মরার আগে মরার আগে আশা করতাম মরার আগে আল্লাহ আল্লাহ করতাম মরার আগে আল্লাহর খাম খরিয়া মরা লাগবো তখন আল্লাহ রাব্বুল আলামিনে আমরার জান্নাতর ফয়সালা দিত হকা সুবহানাল্লাহ আমার সাহাব হল আমার বুজুর্গ হল আল্লাহর নবীজির সাহাবি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আসিল প্রথম আসিল আব্দুল উজ্জা নবীজির সাহাবি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইমান আনার আগ মুহূর্তত ইমান আনার আগে আস্তে আরব গান্ডির মাঝে ওলা খান্তরি মানুষ আসলা রে ভাই তোমার আমার মুসলমান ইমান তুকাইয়ে দেখো আর সাহাবা হলোর ইমান তুকাইয়ে দেখো রে ভাই ওলা খান কেতা বলে গিদরা ওলা খান দৌলতওয়ালা মানুষ
আস্তা আরব জমিনের মাঝে ফয়সালা মানুষ কিতাব লাগে দাদা সময় আব্দুল্লাহ রাস্তা মুখে হাঁটিয়ে যাইতা ফলাত নামা সিনেমা নানা রাগ পর্যন্ত আব্দুল উজ্জা রাস্তা বাজাইতা ডেইলি যাইতে সময় ডেইলি দুই তিনবার কাপড় ওরান বদলা বদলি করিয়া চেঞ্জ করিয়া বার হইতা আর ওলাগান খুশবু লাগাইতা যে খুশবুর সেন্টার কারণে বাড়ি দেখিয়া মানছে বুঝি লাইতা আব্দুল উজ্জা রাস্তা মুখে যাইতরা রে ভাই যে সময় নবীদের এত আর ধরিয়া কলিমা ফড়িয়া যে সময় ইমান আনি লাইলা আব্দুল উজ্জা বাড়িত গেলা তান বাপ কিন্তু আসলে না সুর তৈয়া মারা গেছল সাসানতে লালন ফালন করতা রে ভাই তিনবার জিকির মারো কালা ইলাহা অত সময় ওয়াজ করা বাদে দেড় ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করা বাদে আবু দেখা তার আবু বেটারে চার্জ হয়েছে না বড় হরি মানুষ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ না তোরা বড় করে আবার তো লাড়াও রে ভাই ডাট্টা মুখে দেখি ঠান্ডা মুখে দেখা যায় আওয়াজটা উঠে বড় করি মারো কলা ইলাম ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই হলো আমার বুজুর্গ হলো আমি কোয়াদ আসলাম হযরত আব্দুল উজ্জা রাস্তা বাই যাইতে সময় মানছে বুঝবাইতা এই রাস্তা বাই আব্দুল উজ্জা ছাড়া কোনো মানুষ যাইতা যারে না নবীদের সময় আদরিয়া কলিমা ফলি লইলা যে সময় কলিমা ফলিলা কলিমা ফলিয়া যে সময় ইমান খানানি লইলা আব্দুল উজ্জার মায়ের লগে লগে খবর পাই লাইলা রে ভাই যে সময় আব্দুল উজ্জা বাড়িতে গেল মায় হইল আব্দুল উজ্জা তুমি বলে নবীজ রাত দরিয়া কলিমা ফড়ি লাইস বলে আম্মা জান আমি কলিমা ফড়ছি মোহাম্মদ রাত দরিয়া কলিমা ফড়িয়া ইমান আনি লাইলাম বলে আব্দুল উজ্জা তুমি নবীর কলমা ছাড়ো আমরা ধর্ম ধর্ম ফেরিয়া ঘুরিয়া আই যাও নতুবা আমি তোমার সাসা তো লালন ফালন হররা আমি তোমার সাসারে আমি গিয়া হইলাইমু হযরত আব্দুল উজ্জা ফরমাইল আম্মা জান আল্লাহর কসম গয়া গয়ার আপনি হয়তো আমার সাসারে গিয়া হই দিবা সাসারে হোক কোনো সুবিধা হইতো নাই কিন্তু আল্লাহর কসম যে নবীজ রাত দরিয়া কলিমা বলিয়া মুসলমান হয়ে গেলাম ইয়া ও আম্মা জান ই মোহাম্মদ কলমা আমার লাগে ছাড়া সম্ভব হইতো নাই বড় করে কসবাহার আল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল যে সময় আব্দুল উজ্জা লাগি ডড্ডা খাইলা এরপরে আব্দুল উজ্জা তো মোহাম্মদর কলমা ছাড়ইন না মা গিয়া তান আব্দুল উজ্জার সাসারে গিয়া কই দিলা তোমার বাতিদায় মোহাম্মদর ধর্ম লই লাইছে তোমার বাতিদার তুমি ফিরিয়া আমরার মুখে ঘুরাও না হইলে তো হইত না লগে লগে সাসায় খবর দিলা বাতিদা আসাই বলে খিতা হইছে বলে তুমি বলে মোহাম্মদ রাত দরিয়া কলিমা ফলিয়া মুসলমান হইলা বলে জিও সাসা জান আসাও আমি মোহাম্মদর কলমা ফড়ি লাইছি বলে এখন আমি কইয়ার তুমি মোহাম্মদর কলমা ফিরিয়া ছাড়িয়ে দাও আমরার মুখে তুমি ফিরিয়া আই যাও বলে সাসা সম্ভব হইত নাই বলে হাসানি বলে জি হয় বলে ও বাঁচি যা তুমি জানিয়ে রাখিলাও তোমার লাগিনো আমরা বাড়ির মধ্যে জায়গা দিতাম না বলে সাসা কোনো অসুবিধা হইত নাই বলে খালি যে ইলা সারি দিম আও খেলে নাই বলে খিতা লাগিয়া বলে আমার দেওয়ার টাকা পয়সা যে তার শরীর খাবার সফল আছে তোমার সমস্ত খাবার সফল দিয়া তুমি সমস্ত থইয়া তুমি দেওয়া লাগবো বলে সাসা জান কোনো অসুবিধা হইত নাই বলে আমার সারা খাবার সফল দিলাও আমার সারা টাকা পয়সা তুমি সমজাইলাও খিতাব লাগাইতে লাগিত রা
সারা সমদয়া দিলাইলা লাশ মুহূর্ত একবারে উলঙ্গ অবস্থাত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত মাসিল আব্দুল উজ্জা এন্ডে ছাড়া হইল রাত নিশারাইদ আম্মা দরর দরদাত গিয়া ডাকিলা কইল আম্মা দান আমারে বাড়ির দাগি খাদাই দিছো কোনো অসুবিধা হইছে না আমার দিল অতটুক দরদ হইছে না কিন্তু সাসা যে সারা রাখি লাইছল আম্মা দান সাসা সারা রাখি লাইছেন কোনো অসুবিধা নাই কিন্তু আমারে সামান্য একটা খবর দক্কা আমার লজ্জাস্থানটা কোনো সুরত করি আমি নবীজির দরবারে গিয়ে হাজির হইতাম ফারি সুবহানাল্লাহ কিতা বলে কিতরা রে ভাই ঠান্ডার মৌসুম আল্লাহ খান ঠান্ডা ঠান্ডায় মানুষ উবাইতে পারে না মায়ে গর তাকি খাবলে খান ওলা ঠেলা মারি বারো হরিয়া দিলাইলা কোন সুরত লজ্জাস্থান খান করিয়া তান জানা আছে তাদু ধরো সময়ব নবীজি হুজরা খান তাকি বার হইয়া মসজিদ নবীর মধ্যে বার হইয়া যাইবা নবীজির দরজার সামনে গিয়াছেন খাড়া হয়ে গেল লাগিয়া নবীজি বার হইয়া রওনা হইলা আব্দুল উজ্জায় সালাম দিলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি ফরমাইল তুমি খের বাই নখে কিতা লাগি আইলা বলে হুজুর আমি তো আব্দুল্লাহ বলে আমার কোন আব্দুল্লাহ তাহলে কত নাম এক নম্বর তো কত মানুষ আসল তুমি কোন আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমি কয়েক দিন আগে যে মুসলমান হইছিলাম আপনারা তো আর দরিয়া কলিমা পড়ি মুসলমান হওয়ার কারণে আপনি আমার লাগি নাম আব্দুল উজ্জা তাকিয়া আপনি আমার লাগি আব্দুল্লাহ নাম তৈয়া দিছিলা বল আব্দুল উজ্জা তুমি তো অত ধনী ফ্যামিলির পরিয়ালর ফুয়া তোমার কি অবস্থা খিতা লাগিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইখাম একমাত্র আপনার আতো কলিমা পড়ার কারণে আমার মায় আমার সাসা দেওয়াই আমার সমস্ত বস্তু রাখাই দিছেন এখন আমি উলঙ্গ অবস্থাত আইতাম গেলা আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ আমার সাসা আমারে সমস্ত খবর সবর রাখিলাইছেন কোনো বেজার হইছি না লাশ পর্যন্ত আমার মারে গিয়া কইলাম একটা খবর দাও আমার কোন সুরত আমার লজ্জাস্থান খান করিয়া গিয়া আমি নবীজির কাছে হাজির হইতাম লবে দিয়া বলে ও আব্দুল্লাহ আওয়াও কোনো অসুবিধা নাই আমার ঘর তুমি আও আমার খাবার যেটা আছে ওটা তোমার লাগিয়ে দিলাই মুখ সুবহানাল্লাহ নবীজি লগে লগে হুজরাখানাত গেলা তান বিন্দা খাবার যেটা আছিল অন্তকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হো লাগিয়া লগে লগে দিলাইলা রে ভাই সুবহানাল্লাহ লম্বা ইতিহাস এটা বা আমি যাইতাম না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে পরবর্তী যদি সুযোগ সুবিধা কোনো দিন আই ইনশাআল্লাহ ওইব বাইতা অঞ্চল তো ইনশাআল্লাহ এলাকাত আইমু পরবর্তী ওইব আল্লাহ যদি কবুল করে এখন মা তুই তাহলে গিয়া সংক্ষেপে মাতি দিতাম আজানোর সময় গেছে নামাজ পড়ে দিতাম এখন মা তুই গিয়া এখান আল্লাহর ঘর মসজিদ ঘর খার ঘর না উঠি পারা দোয়া খান করতাম ভাই ও দোয়া খান করমু সারা লইয়া দোয়া খান করলেই মু এখান খার ঘর আল্লাহর ঘর তারপর তোরা মাতিও মানু আপনারা দেখি চৌধুরী বাজার অঞ্চল মানুষ অত শিয়ান কিন্তু আইজ বুঝা যায় তখন এবারে মানুষ ঠান্ডা মনে হয় কিছু বেড়া করলে যায় কিছু মেঘলার ভাব তো দেখা যায় নেন আচ্ছা আল্লাহ কবুল করক এখান মসজিদ ঘর আল্লাহ ওখান সুন্দর করাইতো আর এখান তো পাক্কা আগে একবার আমি আইসলাম দুইবার আরও আইসি হো আগে যেটা দেখলাম এখন ওরা দেখি এখানে আর পরিবর্তন হইতো না হইতো না কোন চাই ওই তো কম সময়ের ভিতরে পরবর্তীতে হুজুর হল আইবা আপনারা দিবা আর ওখান তার লাগি ফাঁসশো ফাঁসশো করিয়া নগদ দেনওয়ালা দুই চারজন আমরা মানুষ বার হইতাম বলে ইনশাআল্লাহ আল্লাহর ঘর আমি ওখান তার লাগিলাম বা ওয়াজ করিয়া ফায়দা হইতো নাই বলে ইনশাআল্লাহ আমরা ফাঁসশো কোটি খা আল্লাহর ঘর খানো দিতাম বলে আল্লাহ আমার মাইবাপ থাকলে কিবা তো এরার মাইবাপ নাই এরার রুফে কিবা তো আমার
হরু হরি আসল এরার হায়াত বাড়াইতো মাই বাবা আসল হায়াত বাড়াইতো হরু দাগুন্দায় ফোড়া ভাইতা এরা আল্লাহ গিয়া আমি ভাষ্য করে দেখা দিলাম কোন ভাই আছে কোন মধ্যে মুজাহিদ বলে একজন মানুষ খাড়া হই বলে ইনশাআল্লাহ আমি ভাষ্য করে দেখা আল্লাহর গোরহান দিতাম খুব বড় টেকাও কা হইছে না বাবা মাত্র ভাষ্য করে দেখা কোন ভাই আছে দেখি একজন তা মাশাআল্লাহ মানে সাহাবার নাম কিতা মাশাআল্লাহ বড় করে হোক মাশাআল্লাহ দেখা দিও না বড় করে তাকবীর দাও নারায় তাকবীর জনাব আমার মুরব্বি আব্দুর রহমান সাহেব আল্লাহ আমার জনাব আব্দুর রহমান সাহেব আল্লাহ বাসা দেখা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সদকার কবুল করো মদিনা তৈবা তো সৈয়দ তমাম জিন্দা মুর্দা হকলে তুমি আল্লাহ মা ফয়দা বড় করে ফামিন দুই নম্বর কে আসি বলে ইনশাআল্লাহ আমি দুই নম্বর বাসা দেখা দিলাম মাশাআল্লাহ মানে সাহেবের নাম কিটা সাবির আহমদ সাহেব নারা তকবীর আল্লাহ আমার জন্য ভাই সাবির আহমদ সাহেবের বাসা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ সৎকার কবুল করো মদিনা তুই বেদ পৌঁছাই দাও তাম জিন্দা মুর্দা সারা মাফ করিয়া দাও জীবনে মরণে খবরে আসরে আল্লাহ মিদানে ফুলছিলাতে সারা খান দয়ার মায়া খান করি রে বা আল্লাহ আমিন তিন নম্বর খেয়ে আসি বলে ইনশাআল্লাহ আমি দিমার বাসা দেখা আল্লাহর ঘর খান সুন্দর হইতে করিয়া ওখান তা কালার উখরাও বিল্ডিং যাও এবার হয়েছে তো কালার হল লাগে বলে ইনশাআল্লাহ বন্তনি মাশাআল্লাহ আল্লাহ সেরারে কবুল করুক তিন নম্বর খেয়া আসি বলে ইনশাআল্লাহ আমি ভাষ্যকে দেখা দিব লাগে এখন যদি নগদ থাকে না বাদেও দিবা বাদে আন দিবা কোন ভাই আছে তিনশো তিন নম্বর ভাষ্য দেখা দেন ওলা জি ভাই আর নাই নি খেয়েও আল্লাহ একবার ইউন চল কত সন্ধ্যা হমন নি তিন নম্বর খেয়া আসি বলে ইনশাআল্লাহ বাদে দিমু বাদে আনিয়ে দিবা খাম আরম্ভ হইলে দিবা তিন নম্বর খেয়ে সাহাব আসি কোন ভাই আসি বলে ইনশাআল্লাহ আমি তিন নম্বর দিমু এখন দোয়া করলি তো মতসর সদহালে ইয়ে দোয়া করলে বড় কবুল হইল বিজয় ফরমাইন তিন নম্বর খেয়ে আসে এখানে আল্লাহ রসুল ফরমাইন আসাদ খাত তার দুর বলা ও তাজিদ ফিল উমর সদহা দিলে বলা মুসিবত দূর হয় মানুষের হায়াত বাড়ে তিন নম্বর কোন ভাই আসি বলে ইনশাআল্লাহ আমি আরো দিব ভাষ্য দেখা নাই নি আচ্ছা আল্লাহ তালা কবুল করক আল্লাহুম্মা আমিন একশো দেখা দেনওয়ালা অন্তাকে নগদ হয়ে একজন মানুষ বাড়ই না বলে ইনশাআল্লাহ একশো দেখা মাত্র বলে কোন ভাই আছে একশো কো দেখা নবীজির রুয়ের উপরে জন্নত যাম নবীজির লোকে আসে নিয়া মাত্র একশো কো দেখা নগদ দেনওয়ালা কোন মধ্যম যাই ফয়লা আছে বলে ইনশাআল্লাহ আমি দেবো একশো কো দেখা মাশাআল্লাহ ভাই হল দেও সারা দেও সারা দেও দিল খুলিয়া নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ তোমার এই সাহাবার নাম কিটা নাম কিটা আরে নাম কো বদরুল ইসলাম বদরুল ইসলাম সাহেব আল্লাহ একশো দেখা আছেন আল্লাহ তুমি কবুল দুইশো একশো দেখা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আব্দুল জলিল সাহেব আর একশো দেখা দিয়েছেন আল্লাহ তুমি দুষ্টি দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো আর একশো একশো দেখা বলে উঠে উঠে দিলক দোয়া করলিমু আল্লাহ আরেক ভাই একশো দেখা আর একজন একশো আর একজন একশো দেখা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আর সাহেব পঞ্চাশ টাকা আমার মৌলানা আব্দুল কাদের সাহেব পঞ্চাশ টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমার ইসা বললো কে বড় মায়া রে বা আল্লাহ 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 জন্নত নসিব হরক হোক আল্লাহ আমিন আল্লাহ আমার মৌলানা আব্দুল কাদের সাহাবর ফ্যামিলিও তো মায়ার ফ্যামিলি আছিল পরিবার সাহাব মারা গেছে দশ বারো দিন হয়েছে আল্লাহ তুমি জন্ম থাকার নসিব করি লাও সদকার খবর মদিনা তুই বদ বসাই দাও আমিন ইনশাআল্লাহ দোয়া খান খুলিতাম আর এক কাম করুন হুজুর তুলালাম মুখ পুরা খাড়া দিলে দশ টাকা পাঁচ টাকা খেয়েও খালি দেয় না সারা দেও আর দোয়া খান খুলিতাম ইনশাআল্লাহ আল্লাহ সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম যারা দিছো তো দিছো যারা বাকি রয়েছেন দশ টাকা পাঁচ টাকা দুই টাকা চার টাকা যার যারা তৌফিক আছে তৌফিক আন্দাজা দিল খুলিয়া আল্লাহর গরখানে সারা দেও বা খেয়েও খালি দেয় না তোমার এক টাকা দিয়া দশ টাকা দিতে মসজিদ কেন কত টাকা হয়ে যাব গিয়া ইনশাআল্লাহ মাশাআল্লাহ তোমার নাম কিটা মাহফুদ আসুদ খান আল্লাহ আল্লাহ বিশ টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনোয়ার ভাই আল্লাহ রে শরীফ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সুতরাং খবর খান মদিনা তুই পৌঁছাই দাও আমিন নারা তকবীর আল্লাহ আর মিলিয়া কয় একজনে টাকা পয়সা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আর এক সাহাবি আল্লাহ টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على رسوله محمد وعلى اصحابه اجمعين ইয়া রাব্বাল আলামিন মাওলানা কারীম আল্লাহ দীর্ঘ সময়ে তোমার দিনের আলোচনা করলাম আল্লাহ তুমি খোয়ার থেকে হুনার থেকে আমলের তৌফিক দাও রে আল্লাহ হনওয়ালা অন্যওয়ালা আমরা আমলের তৌফিক কান দেও আল্লাহ আমরা পড়তে ঘর মধ্যে কান্দে মাফ করে দেও ইয়া আল্লাহ
আল্লাহ যত মানছে আল্লাহ তোমার ঘরে খানো সহায় করছেন পাঁচশো একশো দুইশো যার দ্বারা দেখুন তৌফিক আছে তৌফিক আন্দাজা সহায় করছেন আল্লাহ সেরা সহায় তুমি কবুল ফরমাও সেরা সৎকার তুমি কবুল ফরমাও আল্লাহ এই অঞ্চল খান তুমি আল্লাহ আল্লাহ শান্তির অঞ্চল বানাইয়া দাও আমরা সেরা দিনের বারে কবুল ফরমাও সুনান নবীদের খাতিরে আমরা দোয়া খান তুমি কবুল ফরমাও আল্লাহ যত হুজুর হলাইবা দিনের কথা অকল কইবা আমরা সারা আমলের তৌফিক কান দিয়ে ভাল্লা আল্লাহ আমরার মাঝে অনেক মানুষ বেমার আছেন তুমি শিবা ফরমাও অনেক মানুষ বিপদ আছেন উদ্ধার ফরমাও আয় আল্লাহ কে কোন মুসিবত আছে তুমি দেখরা দান দাও উদ্ধার করিয়া দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া আখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজানাই দিব গা খামসমিত আজান দিও নামাজ পড়িয়া ইনশাআল্লাহ সে নিমনে আছে আজান দেওয়া সাইদ।